দাদি খুব দুষ্টুমি করছিল, তো আমি ওকে খুব বকেছি, তাই ও রাগ করে বসে আছে। কেন বকিস বলতো? সারাদিন মাকে কাছে পায় না, একটু দুষ্টুমি তো করবে, ওইটুকুনি একটা বাচ্চা। আদি আসবে না। ভালো, খুব ভালো, আরো মার। বৌদি তুমি কখন আসছো? কেন বলতো? না এমনি। আসুন, রিঙ্গো এলে আচ্ছা থাক, বলতে হবে না, যা দেখ গিয়ে কে এসছে। তেমন কিছু না, ওই একটু চরচর হয়েছে। শোনো, আমার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই, তোমরা আরেকটা ডাক্তার দেখিয়ে নাও প্লিজ। মিনুর এখন ডক্টর নয়, তোমাকে দরকার। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছেছি। রিঙ্গুর ভাই বাচ্চাটা যেন আলাদা আলাদা ভাবে ঘুমিয়ে থাকে। ঠিক আছে দাদা, হয়ে যাবে। আপনার সব কথা আমি খুব ভালো করে বুঝে গেছি, আপনার কথা মতোই একদম কাজ হয়ে যাবে। ঠিক আছে, রাখছি। রিঙ্গু আর মৌসুমী, রাম সীতা আর ওই নক্ষত্র রায়চৌধুরী, তো মূর্তিমান হনুমান। সুভাষবাবু, রাবণের 10টা মাথা ছিল কিন্তু একটা মাথা ইউজ করতো। আমার একটা মাথা কিন্তু 10টা মাথার বুদ্ধি এই একটা মাথাতে ডাকিয়ে। আজ অব্দি তো তার কোনো প্রমাণই পেলাম না, শুধু বড় বড় কথা। এই যে আমি আর আপনি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার সেনাবাহিনী রামায়ণে কুরুক্ষেত্র রচনা শুরু করে দিয়েছে। তার মানে রিঙ্গো রাস্তা থেকেই আজকে হুস করে ওপরে চলে যাবে? রিঙ্গো কেন সুভদ্রবাবু, বিধবার বাচ্চাটা সেটাও খুশ করে। বিশ্ববাবু আপনি না বড্ড নিষ্ঠুর। সান্ডি, সান্ডি, আমি বলছি। হ্যাঁ বলো। কি হয়েছে তোমার, এইসব ডাক কিসের? এগুলো এগুলো কিছু নয় দিদি, ওই পড়ে গিয়েছিলাম তো তাই লেগে গেছে। তুমি বলো না তুমি ডাকছো কেন। বলছি যে মিনুর খুব শরীর খারাপ, জ্বর এসেছে জানো নিশ্চয়ই। মিনুর শরীর খারাপ জানো না? ও আসলে ওই রাজু আর পিটার আমাকে ফোন করেছিল, আমাকে এক্ষুনি ওর বাড়িতে যেতে হবে ওকে দেখার জন্য। কি ভাবছিস শাশু? না ভাবছি যে ওই ওই ঘটনাটার জন্য মিনুর এরকম হলো না তো। আমি তো প্রথম থেকেই তাই ভাবছি। মৌসুমীদি খুব ভালো ডায়াগনোসিস করে, আসলে সুজানের যখন জ্বর হয়েছিল তখন মৌসুমীদি খুব ভালোভাবে দেখেছিল, তাড়াতাড়ি সেরে গেছিল জ্বরটা। সুজানের জ্বর আর মিনুর জ্বরের মধ্যে তো পার্থক্য থাকতে পারে। বুদ্ধ 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 বাদিকেনে 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 গাড়িটা।